এই বন্ধুরা, আজ আমি আপনাদের যে মুভিটি ব্যাখ্যা করতে চলেছি সেই মুভিটির নাম দ্য লস্ট সিটি অফ জেড। এটি একটি আমেরিকান বেসড বায়োগ্রাফিক্যাল অ্যাডভেঞ্চার ড্রামা মুভি এবং এই মুভিটি 2016 সালে রিলিজ হয়েছিল। এই মুভিটি সত্য ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা একজন অনুসন্ধানকারীকে নিয়ে। এই মুভিটিতে আমরা এমন একজন মানুষ সম্বন্ধে জানতে পারি যে কিনা সোনার শহরকে খোঁজবার জন্য অ্যামাজন জঙ্গলে পাড়ি দিয়েছিল। অনেকেই অনুমান করেন তিনি সত্যি স্বর্ণ শহর খুঁজে পেয়েছিলেন, কিন্তু শেষবার তিনি যখন অ্যামাজনে পাড়ি দিয়েছিলেন তারপরে তার কি পরিণতি হয়েছিল আজকের ভিডিওটিতে আপনারা সেটাই জানবেন। তো চলুন শুরু করা যাক। এই মুভিটি শুরু হয় 1905 সালের একটি ঘটনা দেখিয়ে, যেখানে পার্সি ফসেট নামের একজন ইংরেজ যুবক সৈনিককে দেখতে পাই যে কিনা একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আর এই প্রতিযোগিতায় পার্সির প্রতিপক্ষ ছিলেন ইংরেজ অফিসাররা। আসলে তারা সবাই মিলে একটি হিরনকে মারার চেষ্টা করছিল, কিন্তু এই প্রতিযোগিতাতে সবাইকে পরাজিত করে পার্সি জয়ী হয়ে যায়। আর এমন প্রতিযোগিতা তখনই হয় যখন ইংল্যান্ডের কোনো রাজা রাজ সিংহাসনে বসেন। এই প্রতিযোগিতাতে পার্সি জয়লাভ করার দরুন এত বড় একটি প্রতিযোগিতায় জয়ী হওয়ার কারণে সে মনে মনে খুবই খুশি হতে থাকে। আর সেই খুশি নিয়ে পার্সি বাড়িতে ফিরে আসে, যেখানে তার স্ত্রী নিনা ও তার সন্তান জ্যাক রয়েছে। পার্সি খুবই গর্বের সাথে তার স্ত্রীকে বলে, আমাকে রাজকীয় ভোজ সভায় আমন্ত্রিত করা হয়েছে, তাই আমার মনে হয় সেখানে গেলে নিশ্চয়ই আমাকে কোনো ভালো জিনিস উপহার স্বরূপ দেওয়া হবে। আর সেখানে পৌঁছে পার্সি লক্ষ্য করে সেখানে আমন্ত্রিত সকলেই তাকে অবহেলা করছে, কারণ সে একজন সৈনিক মাত্র। বাকিদের এরকম দেখে পার্সির আর সেখানে ভালো লাগে না। আর এই ঘটনার এক বছর পর পার্সিকে লন্ডনের রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটিতে পাঠানো হয়, আর এই সংস্থাতেই এখন থেকে সে কাজ করবে। আর সেখানে যে বড় বড় অফিসার রয়েছেন তিনি পার্সিকে ডেকে বলেন, ব্রাজিল ও বলিভিয়ার মধ্যে যুদ্ধের সম্ভাবনা রয়েছে, আর যেখানে এই যুদ্ধটি ঘটতে চলেছে সেখানে রয়েছে অ্যামাজনের সুবিস্তৃত জঙ্গলভূমি, আর এই জঙ্গলের মধ্যেই রয়েছে এই দুটি দেশের মধ্যে পারস্পরিক সীমারেখা, যার উপরে এই দুটি দেশেরই অধিকার রয়েছে। আর সেখানেই রয়েছে ইংরেজদের রাবারের অনেক বড় ব্যবসা, তাই এই দুটি দেশ যদি একে অপরের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে তবে রাবারের ব্যবসায় ইংরেজদের প্রচুর ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই ইংল্যান্ডের সরকার চায় তুমি সেখানে গিয়ে সবকিছুকে ভালোভাবে পর্যবেক্ষণ করো ও তোমার সঙ্গে থাকা লোকেদেরকে নেতৃত্ব দাও। যদিও সবাই জানে ওই জঙ্গলটি কতটা ভয়ানক, সূর্যের আলো কখনোই মাটি স্পর্শ করতে পারে না, এবং তার পাশাপাশি রয়েছে সেখানকার আদিবাসী ও হিংস্র সব জীবজন্তু। তাই যদি তুমি এই কাজটিকে সম্পন্ন করতে পারো তবে প্রচুর অর্থ ও খ্যাতি দুটোই তুমি পাবে। এই সময়কালীন পার্সি সবসময় চাইতো তার পরিবারকে একটি সুন্দর জীবন দিতে, তাই তার প্রচুর অর্থের প্রয়োজন ছিল। সেই কারণেই এই কাজটি করতে পার্সি রাজি হয়ে যায়। এই যাত্রার জন্য হেনরি নামের আরেকজন ব্যক্তির সঙ্গে পার্সির সাক্ষাৎ হয়। তখন হেনরি পার্সিকে জানায়, আমিও তোমার সঙ্গে এই যাত্রায় অংশগ্রহণ করতে চাই। এরপর তারা দুজনে মিলে এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা করে যে অ্যামাজন জঙ্গলে রাবারের ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। আসলে পার্সিদের এই ব্যক্তির সঙ্গে দেখা করতে হয়েছিল কারণ ওই ব্যক্তি জঙ্গলের ব্যাপারে অনেক কিছুই জানতেন। ওই ব্যক্তি পার্সির কথায় যথেষ্ট সন্তুষ্ট হওয়ার পরে তাকে সাহায্য করবার জন্য কিছু পথপ্রদর্শক, একটি নৌকা এবং দুটি ঘোড়া দিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যেতে সাহায্য করেন। তারপর সেখান থেকে পার্সিরা নৌকায় করে যখন জঙ্গলের গভীর দিকে অগ্রসর হতে থাকে তখন তারা লক্ষ্য করে সেখানে একটি নৌকার মধ্যে একজন লোক মৃত অবস্থায় বসে রয়েছে। তাই দেখে তাদের আর বুঝতে বাকি থাকে না, এখন তারা জঙ্গলের যে স্থানে এসে পৌঁছেছে সেখান থেকে তাদের আরো বিপদের সম্মুখীন হতে হবে। কিন্তু এতে তারা দমে না গিয়ে এগিয়ে যেতে থাকে, আর সারাদিন চলবার পর রাতে এক জায়গায় বিশ্রাম নেয়। পরের দিন সকালে যখন পার্সি এগিয়ে যাওয়ার জন্য রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন তাদের সঙ্গে থাকা একজন পথপ্রদর্শক পার্সিকে জানায়, আগে এই জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে ভয়ানক সব অবিশ্বাস্য জিনিস, ও তার পাশাপাশি আরো শোনা যায় সেখানে একটি সোনার শহরও রয়েছে, যে শহরটি সম্পর্কে অনেক ইতিহাসবিদেরাই জানেন কিন্তু তার সন্ধান কেউ কখনো পায়নি। আর সেই সোনার শহরের সন্ধানে প্রচুর লোকই সেখানে গেছেন কিন্তু তারা কেউই জীবিত ফিরে আসেননি, কারণ সেই সোনার শহরটি এতটাই সুন্দর যে একবার যে সেখানে গিয়ে পৌঁছেছে সে আর কখনো সেখান থেকে ফিরে আসতে চায় না। কিন্তু পার্সি সেই লোকটির কোনো কথাই বিশ্বাস করে না, কারণ তার মনে হতে থাকে এটি একটি গল্প ছাড়া আর কিছুই নয়। আর সেখান থেকে
থেকে অনেক দূর যাত্রা করে পার্সিরা নদীর সেই জায়গায় এসে পৌঁছায় যার জন্য তারা এত দূর এসেছে। সেই স্থানটিতে পৌঁছে পার্সি জায়গাটিকে ভালোভাবে পরীক্ষা করতে থাকে, কিন্তু ঠিক তখনই পার্সি সেখানে কিছু অত্যাধুনিক মাটির পাত্র এবং তার পাশাপাশি সেখানে একটি ছোট্ট মূর্তিও দেখতে পায়। পার্সি এইসব দেখে এখন সেই ব্যক্তির কথা কিছুটা বিশ্বাস করে যে এখানে এমন কোন শহর থাকলেও থাকতে পারে যেটা সম্পূর্ণ সোনায় মোড়া। আর ওই স্থানটিতে বেশ কিছুদিন খোঁজবার পরে আর কিছু না পেয়ে তারা নিজেদের শহর লন্ডনে ফিরে আসে। নিজেদের দেশে ফিরে এসে পার্সি একটি সুসংবাদ পায় যে তার স্ত্রী নিনা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। এর পাশাপাশি সারা দেশ জুড়ে পার্সি ও হেনরির প্রচুর প্রশংসা হতে থাকে, যেহেতু তারা একটি দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার করে একটা বড় কাজ করতে সক্ষম হয়েছে। তাই তাদের জন্য সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই পার্সি সবার উদ্দেশ্যে বলতে থাকে তিনি তার যাত্রাপথে কোন কোন বিপদের সম্মুখীন হয়েছিলেন। তার পাশাপাশি সবাইকে এটাও জানায় যে আজ থেকে 500 বছর আগে সেখানে এমন একটি শহর অবস্থিত ছিল যেটাকে সোনার শহর বলা হতো, কিন্তু হঠাৎই সেই সোনার শহরটি সেখান থেকে উদাও হয়ে যায়। কিন্তু আমি সেই স্থানে এমন কিছুর সন্ধান পেয়েছি যার ফলে আমার সম্পূর্ণ বিশ্বাস জন্মেছে আজও সেই সোনার শহরটি সেখানে অবস্থিত রয়েছে। তাই আমি যে কোনো পরিস্থিতিতেই সেই সোনার শহরটির সন্ধান করতে চাই। আর এই সমস্ত কথা শুনে সেখানে থাকা সবাই পার্সির ওপর হাসতে থাকে, কারণ তারা কেউই বিশ্বাস করে না যে এমন কোনো সোনার শহর থাকতেও পারে যেটা 500 বছর আগে হারিয়ে গেছে। তাই সবাইকে বিশ্বাস করানোর জন্য পার্সি একটি পুরনো কাগজের মধ্যে লেখা অ্যামাজন জঙ্গল মধ্যে অবস্থিত হারিয়ে যাওয়া একটি শহরের কথা সবাইকে শোনায়, যে কাগজটিকে তার স্ত্রী ডলবিনের ট্রিনিটি কলেজ লাইব্রেরিতে আবিষ্কার করেছিলেন, যেটা একজন সৈনিক তার জীবনকালেই লিখেছিলেন। আর সেই চিঠিতে লেখা ছিল, আমরা অ্যামাজনে এমন একটি শহরের সন্ধান পেয়েছি যেখানে রয়েছে বহু প্রাচীন মন্দির ও প্রাসাদ যেগুলি সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি। এই চিঠিটির সমস্ত কথা শুনে সেখানে থাকা লোকেদের পার্সির ওপর বিশ্বাস জন্মাতে থাকে। তাই সেখানে থাকা একজন জিওগ্রাফি অফিসার পার্সিকে জানায় তোমায় পুনরায় সেই জায়গাটির অনুসন্ধানে যাওয়া উচিত। তাই পার্সি সেই হারিয়ে যাওয়া সোনার শহরটির একটি নাম দেয়, দ্য লস্ট সিটি অফ জেড। এরপর 1912 সালের মে মাসে পার্সি পুনরায় অ্যামাজন জঙ্গলে সেই সোনার শহরের সন্ধানে এসে পৌঁছায়। কিন্তু এবার পার্সির সঙ্গে রয়েছে আরো একজন বিশেষজ্ঞ জীবতাত্ত্বিক জেমস, আর তিনিও চান পার্সির সঙ্গে মিলে সেই হারানো সোনার শহরটিকে খুঁজতে, যার নাম পার্সি রেখেছে দ্য লস্ট সিটি অফ জেড। কিন্তু এখানে আসার কিছুদিনের মধ্যেই এই ভয়ঙ্কর জঙ্গলের পরিস্থিতিকে মানিয়ে নিতে পারছিলেন না জেমস, কারণ তিনি জানতেন না অ্যামাজনের এই জঙ্গল এতটা ভয়ানক হতে পারে। কিন্তু ঠিক তখনই একটি স্থানীয় উপজাতির লোকেরা তাদের উপর তীর মারতে থাকে। তাই পার্সি বহু কষ্টে তাদের কাছে গিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে সক্ষম হয় আর তাদেরকে জানায়, আমরা এখানে কারোরই কোনো ক্ষতি করতে আসিনি, আমরা এখানে এসেছি শুধু সেই হারিয়ে যাওয়া সোনার শহরটিকে সন্ধান করতে। পার্সির মুখ থেকে এমন কথা শুনে স্থানীয় উপজাতির লোকেরা পার্সিকে জানায়, আমরা এমন কোন শহরের ব্যাপারে আগে কখনোই শুনিনি। কিন্তু এখান থেকে বেশ কিছুটা দূরে আরো একটি স্থানীয় উপজাতি সম্প্রদায় রয়েছে, তারা সেই শহরটির খবর জানলেও জানতে পারে। সেই আদিবাসীদের কাছ থেকে যখন পার্সি তার সঙ্গীদের কাছে ফিরে আসে, সে লক্ষ্য করে সেই স্থানীয় উপজাতিতে তীরে জেমসের পায়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে, আর এই ক্ষতর কারণেই জেমস মানসিকভাবেও ভেঙে পড়তে থাকে। তাই জেমস পার্সিকে বলে, আমি বাড়ি ফিরে যেতে চাই, কারণ এখানে যদি আমি আর বেশি সময় থাকি তবে আমি আর বাঁচব না। এরপর পার্সি একরকম নিরুপায় হয়েই তার একটি ঘোড়া ও কিছু খাদ্য সরঞ্জাম দিয়ে জেমসকে বাড়ির উদ্দেশ্যে রওনা করিয়ে দেয়। তারপর পার্সি সেখান থেকে নিজের যাত্রা সম্পূর্ণ করবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এর কিছুদিন পরেই তাদের খাদ্যের সরঞ্জাম আস্তে আস্তে শেষ হতে থাকে আর তারা জঙ্গলের এমন একটি স্থানে এসে পৌঁছায় যেখান থেকে তাদের এগিয়ে যাওয়ার আর কোনো রাস্তাই নেই। আর সেখানে পার্সি বেশ কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করে, কিন্তু তা সত্ত্বেও দূর দূরান্তের মধ্যে কোথাও সেই সোনার শহরটি দ্য লস্ট সিটি অফ জেড এর কোনো হদিশ পাওয়া যায় না। তাই পার্সি ও তার পুরনো সঙ্গী হেনরি খুবই হতাশ হয়ে পড়ে এবং তারা ঠিক করে তাদের এখন নিজের দেশে ফিরে যাওয়া উচিত। এরপর যখন পার্সি তার নিজের বাড়িতে ফিরে আসে, তখন সে হতাশায় ভুগতে থাকে, কারণ সে এত চেষ্টার পরেও হারানো শহরটিকে খুঁজে পায়নি। তারপর একদিন রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি থেকে পার্সিকে ডেকে পাঠানো হয় আর সেখানে পৌঁছে পার্সি লক্ষ্য করে জেমসও সেখানে উপস্থিত রয়েছে। সেখানে পার্সিকে দেখে জেমস সবার সামনে মিথ্যা কথা বলতে শুরু করে যে পার্সি কিভাবে তাকে সেই অ্যামাজনের ভয়ানক জঙ্গলে খাবার ও কোনো রকম সাহায্য ছাড়াই মরার জন্য একা ছেড়ে দিয়েছিল আর সেই ভয়ানক জঙ্গলের মধ্যে কোনো সোনার শহরই নেই। আর পার্সি আমার সঙ্গে যে ব্যবহার করেছে তার জন্য তাকে আমার কাছে ক্ষমা চাওয়া উচিত,
কিন্তু পার্সি জেমসের কাছে ক্ষমা চাইতে সরাসরি অস্বীকার করে দেয়। এরপর সে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি ছেড়ে দিয়ে পুনরায় তার সৈনিকের জীবনে ফিরে যায়। আর যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন পার্সিও সেই যুদ্ধে অংশগ্রহণ করে। আর সেই প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীনই পার্সির একজন মহিলার সঙ্গে সাক্ষাৎ হয় যিনি ভবিষ্যৎ দেখতে পারতেন। সেই মহিলাটি পার্সিকে দেখে বলেন, তুমি কোনো কিছু সন্ধান করছো? তখন পার্সি জানায় হ্যাঁ, এবং তার উত্তরে মহিলাটি জানায়, তুমি সেই জিনিসটির অনেক কাছেই রয়েছো, তাই যদি তুমি তোমার চেষ্টা চালিয়ে যেতে থাকো তবে তুমি একদিন না একদিন সেই জিনিসটিকে খুঁজে পাবেই। তাই হঠাৎই পার্সির মনে পড়ে যায় যে হারিয়ে যাওয়া শহরটির খুব কাছে থাকা সত্ত্বেও সে সেই শহরটিকে খুঁজে পায়নি, তাই তার আবারও চেষ্টা করে দেখা উচিত। কিন্তু পার্সি সেই হারানো শহরটির সন্ধানে যেত ঠিক তার আগেই যুদ্ধের কারণে তার চোখে ক্লোরিন গ্যাস যাওয়ার ফলে পার্সি সাময়িকভাবে অন্ধ হয়ে যায়। কিন্তু সেই যুদ্ধে তার সাহসিকতা দেখে পার্সির পদোন্নতিও করা হয়। কিন্তু বর্তমানে পার্সি অন্ধ হওয়ার কারণেই সেই হারানো শহরটিকে খুঁজতে যাওয়ার কথা সে ভাবতেও পারে না। কিন্তু তখনই আমরা সেখানে পার্সির বড় ছেলেকে দেখতে পাই যে তার বাবার উপর সবসময় অভিমান করে থাকতো, কারণ তার বাবা সবসময় নিজের কাজকেই বেশি প্রাধান্য দিয়ে এসেছে আর সেই কারণেই তার স্ত্রী ও সন্তানকে বেশি সময় দিতে পারেনি। আর যখন পার্সির ছেলে তার বাবাকে অসুস্থ অবস্থায় দেখে তখন তারও তার বাবার প্রতি ভালোবাসা জন্মায়। আর এইভাবেই পার্সির জীবনে সবকিছু স্বাভাবিক হতে থাকে। তাই সে সৈন্যদলের কাজও ছেড়ে দিয়ে আবার পরিবারকে নিয়ে একটি গ্রামাঞ্চলে বসবাস করতে শুরু করে। কিন্তু এখনো পার্সির মাথার মধ্যে থেকে দ্য লস্ট সিটি অফ জেড না খুঁজে পাওয়ার ব্যর্থতা সে মুছে ফেলতে পারেনি, কারণ সে তার সারা জীবনই সেই হারানো শহরটিকে খোঁজার ব্যাপারেই ভেবে এসেছে। এমনই সময় হঠাৎই একদিন রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির একজন সদস্য পার্সির সঙ্গে দেখা করতে আসে আর তাকে জানায় উত্তর আমেরিকার একটি কোম্পানি সেই হারিয়ে যাওয়া সোনার শহরটিকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছে। তাই আমরা চাই এই কাজটিকে পুনরায় শুরু করতে, আর যদি তেমন কোনো শহর থেকেও থাকে তবে সেই শহরটি সর্বপ্রথমে আমাদেরই খুঁজে বের করা উচিত, কারণ সেই শহরটিকে আমাদের দেশ ইংল্যান্ডই সর্বপ্রথমে খোঁজার কাজে নেমেছিল। তাই আবারও এই কাজটিকে করবার জন্য পার্সিকে অনেক অর্থ প্রদানের আশ্বাস দেওয়া হয়। এরপর পার্সি তার বড় ছেলের সঙ্গে দেখা করে। তখন তার ছেলে পার্সির কাছে জানতে চায় উত্তর আমেরিকার সেই কোম্পানিটিকে সোনার শহর দ্য লস্ট সিটি অফ জেড এর ব্যাপারে কে সন্ধান দিয়েছে। তখন পার্সি তার ছেলে জ্যাককে জানায়, আমার অভিযান থেকেই তারা এই সম্পর্কে জানতে পেরেছে, তাই আমিও আবার সেই হারানো শহরটিকে খোঁজার কাজে বের হতে চাই। এই কথাগুলো শুনবার পর তার বড় ছেলে জ্যাক তার সঙ্গ নিতে চায়, কিন্তু পার্সি কখনোই চায় না যে তার ছেলে জ্যাক তার সঙ্গে সেখানে যাক, কারণ সে জানে সেই জঙ্গলটি কতটা ভয়ানক। কিন্তু পার্সির ছেলে জ্যাক কোনো মতে তার বাবাকে রাজি করায়। এরপর পার্সি তার সম্পূর্ণ দল ও তার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ে সেই সোনার শহর দ্য লস্ট সিটি অফ জেড এর সন্ধানে। কিন্তু সেখানে পৌঁছে বহু মাসের সন্ধানের ফলেও তারা সেই সোনার শহরটির কোনো হদিশই খুঁজে পায় না। আর এই সময়কালে তারা বহু বিপদের সম্মুখীন হয়, বহু স্থানীয় উপজাতির দল তাদের উপর আক্রমণও করে, আর এইভাবে তারা সেখানে 3 বছর কাটিয়ে ফেলে। আর এই সময়কালের মধ্যেই পার্সির দলের সমস্ত সদস্যই মারা যায়, কিন্তু পার্সি এবং তার ছেলে জ্যাক তখনও বেঁচে ছিল। অবশেষে তাদের উপরেও আরেকটি স্থানীয় জাতির দল আক্রমণ করে আর তাদেরকে ধরে ওই স্থানীয় উপজাতি তাদের সর্দারের কাছে নিয়ে যায়। তখন পার্সি সেই দলের সর্দারকে জানায় যে সে কিভাবে বহু কষ্ট করে এতদিন ধরে সেই সোনার শহরটিকে খোঁজার চেষ্টা করছে। এরপর যখন রাত হয়ে যায় ওই স্থানীয় উপজাতির লোকেরা তাদের দুইজনকেই এক ধরনের পানীয় পান করতে দেয়। তখন তারা দুইজনেই মনে করে যে ওই পানীয়র মধ্যে বিষ রয়েছে আর তার ফলেই তাদের মৃত্যু ঘটবে, কিন্তু তারা দুইজনেই তার পরিবর্তে অজ্ঞান হয়ে যায়। আর তারা অজ্ঞান হয়ে গেলে উপজাতির লোকেরা তাদেরকে ধরে অন্যত্র নিয়ে যায়। আর অপরদিকে আমরা লন্ডন শহরটিকে দেখতে পাই, যেখানে পার্সির স্ত্রী নিনা রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির একজন বড় অফিসারের সঙ্গে সাক্ষাৎ করে যিনি পার্সিকে সোনার শহরের সন্ধানে পাঠিয়েছিলেন। পার্সির স্ত্রী নিনা ওই বড় অফিসারটিকে জানায়, আপনি এইভাবে আমার স্বামী ও সন্তানের খোঁজ করা বন্ধ করতে পারেন না। পার্সি ও তার ছেলে বহুদিন যাবত নিখোঁজ থাকার কারণে তাদের সন্ধান বন্ধ করবার সিদ্ধান্ত নেয়, কারণ তারা বহুবার পার্সি ও তার দলকে খোঁজার জন্য অনুসন্ধানকারীদের পাঠিয়েছিলেন কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাই একরকম বাধ্য হয়েই অনুসন্ধান বন্ধ করার সিদ্ধান্ত নেয় রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। কিন্তু তবুও পার্সির স্ত্রী নিনা রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির কর্মকর্তাদেরকে বোঝাতে থাকেন যে পার্সি এবং তার সন্তান এখনো জীবিত রয়েছে আর হয়তো তারা কোনো উপজাতিদের সঙ্গে বসবাস করছে এবং হয়তো পার্সি নিজের জীবনের
উদ্দেশ্যকেও সফল করতে পেরেছে। কিন্তু তখনও সেই উচ্চপদস্থ অফিসারটি পার্সির স্ত্রী নিনার কথা কোনো মতেই বিশ্বাস করতে চায় না। তাই প্রমাণস্বরূপ পার্সির স্ত্রী নিনা তার ব্যাগ থেকে একটি কম্পাস বের করে এবং সেই কম্পাসটিকে উচ্চপদস্থ অফিসারটিকে দেখায়। আর সেই কম্পাসটিকে দেখে অফিসারটি ভীষণ অবাক হয়ে যায়, কারণ যখন পার্সি তার অভিযান শুরু করতে যাচ্ছিল ঠিক তখনই সে এই কম্পাসটিকে ওই উচ্চপদস্থ অফিসারটিকে দেখিয়ে বলেছিলেন, যদি আমি কোনোদিন এই কম্পাসটিকে আপনার কাছে পাঠাতে সক্ষম হই তাহলে বুঝে নেবেন আমি দ্য লস্ট সিটি অফ জেড খুঁজতে সক্ষম হয়েছি। আর এখন এতদিন পর যখন সেই কম্পাসটিকে অফিসার আবার তার সামনে দেখতে পায় তখন তিনি বুঝতে পারেন পার্সি ও তার দল এখনো জীবিত রয়েছে আর হয়তো তারা তাদের কাজটিকেও সম্পূর্ণ করেছে। তাই তিনি আবারও সিদ্ধান্ত নেয় যে তিনি পার্সি ও তার দলকে খোঁজবার জন্য আবারও অনুসন্ধানকারীদের অ্যামাজন জঙ্গলে পাঠাবে। এই সম্পূর্ণ মুভিটিতে আমরা সোনার শহর বা দ্য লস্ট সিটি অফ জেড কে না দেখলেও এটা অনুমান করা যায় যে পার্সি ও তার দল সেই সোনার শহরটিকে খুঁজতে সফল হয়েছিল। আর এখানেই এই সুন্দর মুভিটিও শেষ হয়ে যায়। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, বাস্তবে পার্সি নিজের স্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছিল এবং তার অন্তিম পত্রতে এটাই লেখা ছিল যে সে খুব কাছাকাছি পৌঁছে গেছে সোনার শহরের এবং হয়তো তিনি কিছুদিনের মধ্যেই সোনার শহরটিকে খুঁজতে সক্ষম হবে। এবং তিনি অ্যামাজন জঙ্গলের ভয়াবহ অবস্থার সম্পর্কেও ওই পত্রটিতে উল্লেখ করেছিলেন। আর বাস্তবে শেষমেশ তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। অনেকেই মনে করেন তিনি সোনার শহর খুঁজে সেইখানেই সারা জীবনের জন্য থেকে গেছেন। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।